আসসালামু আলাইকুম। সার্টিফিকেটের ভুল সংশোধন করা অতীব জরুরি একটা বিষয়, কেননা আপনার সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার বাধার সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম নতুন নিয়মে কিভাবে আপনি সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টি দেখিয়ে দিব। সেই সাথে এর আগে আপনি হয়তোবা আমার সার্টিফিকেট সংক্রান্ত ভিডিওগুলো দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন বোর্ড নিয়ে আপনাদের সাথে আমি সেখানে শেয়ার করেছি কিভাবে আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করবেন এবং সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আলাদা আলাদা বোর্ড নিয়ে কিভাবে আপনি আসলে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কেও কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, যেগুলোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, জানাবো সার্টিফিকেট সংশোধন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, কতদিন সময় লাগবে সার্টিফিকেট আপনার হাতে পেতে সংশোধন করার পরে, এ সম্পর্কে বিস্তারিত সব কিছু। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আপনারা যারা সার্টিফিকেট সংশোধন করতে চান, নাম কারেকশন হতে পারে, আপনার বয়স হতে পারে, আপনার পিতামাতার নাম হতে পারে, তাদেরকে অবশ্যই আমি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো, কেননা এই ভিডিওতে আপনারা একদম নতুন পদ্ধতিতে 2023 চলে আসতে চললো, তো এই সময়ে এসে একদম নতুন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিভাবে আপনারা আবেদন করবেন সেটাই কিন্তু আমি দেখাবো। তো আপনারা সবাই জানেন যে সার্টিফিকেটের কারেকশন নিয়ে আমি কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও তৈরি করেছি, এই ভিডিওগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই লিংক থেকে আপনারা কিন্তু বিভিন্ন বোর্ডের সার্টিফিকেট কালেকশনের ভিডিও দেখতে পারবেন এবং সেটা আপনি আপনার যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিস্টেম আছে সব কিছু সহ, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলোর যে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে সেই সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছি। সো এই প্লেলিস্ট এবং সেই সাথে এই সার্টিফিকেট সংক্রান্ত যত ধরনের ভিডিও আছে সবগুলো লিংক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকলো, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আগে যে পদ্ধতিগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে অনেক জায়গায় বা অনেক বোর্ডেই কিন্তু পরিবর্তন হয়েছে, তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি আবারও নিয়ে আসছি। তো আপনারা সবাই জানেন যে আসলে সার্টিফিকেটের ভুল সংশোধন করার ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে আবেদন করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে আপনার অফলাইন পদ্ধতি আর আরেকটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অফলাইনে হচ্ছে আপনাকে ফর্ম ডাউনলোড করে তারপরে বোর্ডে গিয়ে আবেদন করতে হবে, আর সেটা খুবই হ্যাসেল মনে হয় আমার কাছে, শুধু আমার না সবার কাছেই মনে হয়। আর আরেকটা হচ্ছে অনলাইন পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনি অনলাইন ব্যবহার করে, অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রসেস কমপ্লিট করে আপনি কিন্তু আসলে আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন পদ্ধতিটাই দেখাবো এবং সেই সাথে আপনাদের সাথে কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনার আসলে কী কী করা লাগবে, কোন সময় কী প্রসেস করতে হবে, এই বিষয়গুলো এ টু জেড আপনাদেরকে দেখা দিব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে এবং গুগলে এসে লিখব ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা এডুকেশন বোর্ডের কিন্তু একটা ওয়েবসাইটের লিংক সর্বপ্রথম আমাদের সামনে চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা জায়গা আছে। সো এই অনলাইন অ্যাপ্লিকেশন যে জায়গাটা এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। সো ক্লিক করে আমরা যখন আবেদন করব তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন। আপনারা যারা নাম এবং বয়স সংশোধনের জন্য আবেদন করবেন তারা এটা সিলেক্ট করবেন, আর যারা ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করবেন, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, তারা হচ্ছে এইখানে আবেদন করবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু আজকে আসলে নাম এবং বয়স সংশোধনটা দেখব সেই জন্য আমরা এখানে চলে আসব। সো এখানে আসার পর আমি বারবার বলছি যে গতবার যেই ভিডিওটা আপনারা দেখেছেন আমার, সেই ভিডিওর চাইতে কিন্তু এই ভিডিওর সিস্টেমটা ভিন্ন, কেননা ঢাকা বোর্ড সহ অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলো হয়তো বা এইভাবেই সব কিছু এখন আস্তে আস্তে করে ফেলবে এবং সেই জন্যই কিন্তু নতুন ভিডিও নিয়ে আসা। তো আনার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম নামে একটা জায়গা আছে। সো আমরা যদি এই আবেদন ফর্মটাকে অন করি, অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লগইন প্যানেল নামে একটা জায়গা আমাদের সামনে চলে এসেছে। সো ইনস্টিটিউট লগইনের যে প্যানেলটা, এই প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিনিস আপনার লাগবে, এক হচ্ছে ইআইআইএন নাম্বার আর আরেকটা হচ্ছে আপনার এই ইআইএন নাম্বার কর্তৃক ইনস্টিটিউটের যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনার লাগবে। আর এই দুইটা জিনিস কিন্তু আপনার কাছে থাকবে না, এই দুইটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিটিউটে, মানে আপনি যেই স্কুল বা কলেজ থেকে পাশ করেছেন সেই স্কুল বা
কলেজে। সো এটার জন্য আপনাকে সরাসরি জড়িয়ে দিতে হবে সেই স্কুল বা কলেজের বা সেই ইনস্টিটিউটের যেই কম্পিউটার অপারেটর আছে বলেন, বা আপনি ওই স্কুলের যে অফিস আছে সেখানে এই ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড আপনার থাকে, সেজন্য আপনাকে সেখানে গিয়ে আবেদনটা করতে হবে। সো আবেদনটা কীভাবে করবেন সেজন্য আপনাকে আমি আসলে সব প্রসেসিং দেখিয়ে দিচ্ছি এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাব ম্যানুয়াল সেকশনে, ঠিক আছে? সো ম্যানুয়াল সেকশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিডিএফ ফাইলের মতো চলে এসেছে। তো এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব যে আপনারা কীভাবে করবেন। সো একইভাবে অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা যখন আসলে নাম ও বয়স সংশোধনের জন্য অ্যাপ্লাই শুরু করবেন, তখন এখানে একটা ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাইন ইন করার পরে আপনার প্রথমে এক্সাম সিলেক্ট করতে হবে, দেন আপনার যে ইয়ার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই অপশনটা আপনাকে ফাইন্ড আউট করে আপনার যে তথ্য সেটা বের করতে হবে। তথ্য বের করার পরে এইখানে আমি আসলে আপনাদেরকে শিক্ষামূলক কাজের জন্য এই তথ্যটা ব্যবহার করছি শিক্ষা বোর্ডের আপনাদেরকে বোঝানোর জন্য। এটা ব্যবহার করে কেউ কিন্তু আসলে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করার চেষ্টা করবেন না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সনদ অনুযায়ী আপনার যে তথ্যটা এসেছে এখানে ফাইন্ডের পরে, যদি সেই তথ্যের সাথে সব মিল থাকে, মিল থাকার পরে আপনার যে কাজটা করতে হবে এই জায়গাটাই কিন্তু আপনি কোনো ধরনের কারেকশন করতে পারবেন না। যে যেটা আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট। আপনার যদি নামের কারেকশন থাকে, ফাদার মাদার নামের কানেকশন থাকে বা আপনার নিজের নামের কানেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই তিনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ডেট অফ বার্থ বা জন্ম তারিখের জন্য কানেকশন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিন্ন আবেদন করতে হবে। এখানে লেখা আছে নাম ও জন্ম তারিখ একসাথে কানেকশন করা সম্ভব নয়, দুইটির জন্য আপনাকে কিন্তু আলাদা আলাদা কানেকশন অ্যাপ্লিকেশন করতে হবে। তার মানে আপনি নাম, পিতামাতার নাম একসাথে কারেকশন করতে পারবেন, জন্ম তারিখটা আপনার আলাদাভাবে কারেকশনের জন্য আবেদন করতে হবে। দেন আপনার এখানে এসে আপনার যেই পরীক্ষা সেটা আপনার সিলেক্ট করতে হবে, জেএসসি, এসএসসি নাকি এইচএসসি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সিলেক্ট করলে ফি এর পরিমাণ দেখা যাবে। আপনি যখন নাম টাম সিলেক্ট করবেন তখন আপনার যে পরিমাণ ফি দিতে হবে সেই পরিমাণটা কিন্তু এখানে দেখা যাবে। দেন এখানে আপনি সব কিছু তথ্য দিবেন, ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আপনার একটা অ্যাপ্লিক্যান্ট ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই একটা ভ্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যাতে করে আপনাকে সেখানে যখন নক করা হবে তখন আপনি যেন সেই প্রসেস অনুযায়ী এগিয়ে যেতে পারেন। তারপর আপনার দুটি ছবি লাগবে, একটি ছবি আপনি এখানে আপলোড করবেন আর অবশ্যই দুটি ছবি আপনার সাথে রাখবেন, যদি আপনাকে কল করা হয় আবেদনের জন্য তখন আপনার প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে কজ অফ কারেকশন, আপনি কেন কারেকশন করছেন বা কী কারণে কারেকশনের যে কারণটি সেটা আসলে ড্রপডাউন করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে ড্রপডাউন করা যাবে, ড্রপডাউন করে আপনি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমাণের জন্য নিচের ফাইলগুলো সংযুক্ত করুন যার জন্য যেটা প্রযোজ্য। সো আপনার যেই অ্যাপ্লিকেশনটা আপনি করবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার যেই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আসলে আপলোড করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে ভর্তি রেজিস্টারের ফটোকপি, ভর্তি রেজিস্টারের যে ফটোকপি আছে প্রযোজ্য ক্ষেত্রে সেটা এখানে আপলোড করে দিবেন, এবং মাতা পিতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে। মাতা পিতার ন্যাশনাল আইডি কার্ড কখন লাগবে? যখন আপনার মাতা পিতার নামে যদি কোনো ভুল থাকে এবং সেটা আপনি কারেকশন করতে যান, সেক্ষেত্রে আপনার মাতা পিতার যে জন্ম তারিখ, ভোটার আইডি কার্ড আছে বা জাতীয় পরিচয়পত্র আছে সেটার ফটোকপি লাগবে, এবং মাতা পিতার যে কোনো পরীক্ষার পাশের সনদের ফটোকপি, যদি আপনার মাতা পিতার কোনো সার্টিফিকেটের কপি থাকে তাহলে সেটা আপনি এখানে অ্যাটাচ করবেন। এরপর হচ্ছে নোটারি পাবলিকের যে ফটোকপি আছে সেই নোটারি পাবলিকের ফটোকপি আপনাকে করতে হবে, ঠিক আছে, যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে। এবং পরবর্তীতে হচ্ছে অ্যাফিডেভিটের পত্রিকার ফটোকপি, মানে হচ্ছে আপনি যে অ্যাফিডেভিট বা নোটারি পাবলিক করেছেন সেই নোটারি পাবলিক এবং অ্যাফিডেভিটের যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন সেই পত্রিকার বিজ্ঞাপনের যেই কপিটা আছে পত্রিকার ফটোকপিটা সেটা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। সো এখন চলে আসে যে আসলে পত্রিকায় বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আপনার কিন্তু এখন আর কষ্ট করতে হবে না, সেজন্য আপনি সরাসরি চলে যেতে পারেন অনলাইনে প্রচারক ডট কমের ওয়েবসাইটে, ঠিক আছে? প্রচারক ডট কমের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসবেন। সো প্রচারক ডট কম বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো এখানে আসার পর আপনি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে সিলেক্ট করবেন, এবং আপনার পত্রিকায় বিজ্ঞাপন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তাদের সরাসরি লাইভ চ্যাটের অপশন আছে, সেখানে আপনি লাইভ চ্যাট করতে পারবেন। তো এখানে আসার পরে আপনি প্রথমে পত্রিকা বাছাই করবেন, যেমন এখানে আপনি যদি যায় যায় দিনে বিজ্ঞাপন দিতে চান তাহলে আমরা এখানে যায় যায় দিন সিলেক্ট করছি। দেন আপনার একটা নাম দিতে হবে, তো আমরা একটা ছদ্মনাম এবং ছদ্ম তথ্য ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবং এই তথ্যের একটা ফর্মেট আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারাও চাইলে এখান থেকে ফর্মেট ব্যবহার করে পত্রিকায় সহজেই বিজ্ঞাপন দিতে পারেন আপনাদের অ্যাফিডেভিটের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নামটা সিলেক্ট করে দিচ্ছি,
নাম দেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম প্রয়োজন পড়বে না, তবে একটা ফোন নাম্বার লাগবে। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যাতে করে প্রচারক আপনার সাথে আপনার কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। তারপরে এখানে যে তারিখে আপনি বিজ্ঞাপনটা প্রকাশ করতে চান সেই তারিখে, তো আজকে হচ্ছে 22 তারিখ, যেদিন আমি ভিডিও বানাচ্ছি, আমরা মিনিমাম 5 দিন বা 4 দিন হাতে রেখে তারপরে সাবমিট করব। তো আজকে 23 তারিখ ধরে নিচ্ছি, আজকে রাত পহলেই 23 তারিখ, আমরা 24, 25, 26, 27 তারিখে একটা দিব বিজ্ঞাপনে দিতে চাচ্ছি পত্রিকায়, ঠিক আছে। সো এখানে আমরা 27 তারিখ সিলেক্ট করে দিচ্ছি এবং বিজ্ঞাপনের যে শিরোনাম আছে সেই শিরোনামটা এইখান থেকে আমরা অ্যাফিডেভিট সংশোধনীটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আর আপনি কিন্তু অ্যাফিডেভিট সংশোধনীর বিভিন্ন আসলে ফরম্যাট এই পাশ থেকে পেয়ে যাবেন। এখানে নমুনা বিজ্ঞাপনের যে প্রশ্নাবলী আছে এখানেও যদি আপনি আপনার কোনোটা মন মতো মিলে যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন, বাট আমরা আমাদের যে ফরম্যাটটা রেখেছি এই ফরম্যাটটাকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, পেস্ট করে দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা কমপ্লিট, আমার নাম এই, আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এত এত এত, সব কিছু দিয়েছি, এভাবে আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে পেস্ট করে দিয়েছি। সো আপনার যে বিজ্ঞাপনটি আছে সেটা এখানে আপনার মতো করে কাস্টমাইজ করে পেস্ট করবেন বা লিখবেন। লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি সর্বোচ্চ কিন্তু মোট শব্দের সংখ্যা যায় যায় দিনে আপনি পাচ্ছেন 100 শব্দ, তো আপনার হয়েছে 79 শব্দ, আর 21 শব্দ আপনি চাইলে লিখতে পারবেন। তো এখানে বিজ্ঞাপনের যে মূল্যটা, এই মূল্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে 1644 টাকা এসেছে। এটা পত্রিকা ভেদে ভিন্ন হতে পারে, আপনি যদি অন্য পত্রিকা সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কম বেশি হতে পারে। সো এই যে মূল্যটা বা এই বিজ্ঞাপনটা যে আপনি দিচ্ছেন, বিজ্ঞাপনের যে প্রদত্ত মূল্য, এটা কিন্তু আপনি প্রচারকের এই বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন খুব সহজেই, এবং আপনি যখন এটা এখানে সাবমিট করবেন তখন প্রচারকই আপনার এটাকে আসলে অ্যাডমিট বা প্রকাশ করার জন্য বা পাবলিশ করার জন্য, বিজ্ঞাপনটি প্রচার করার জন্য আপনার সাথে সম্পূর্ণ সব বিষয়ে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। দেন আপনার সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাইল সিলেক্ট করুন, এখানে আপনি যে অ্যাফিডেভিট করার আগে যে আসলে নোটারি পাবলিক করেছেন সেই নোটারি পাবলিকটি সিলেক্ট করে দিবেন। তো আমরা আমাদের যে নোটারি পাবলিক আছে সেই নোটারি পাবলিকের কপিটি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাফিডেভিট, ঠিক আছে। সো এই অ্যাফিডেভিটের কপিটি আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট, দেন এখান থেকে সাবমিট করার আগে আরেকবার চেক করে নেবেন সব তথ্য ঠিক আছে কিনা, সব ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট করুনে ক্লিক করবেন, প্লিজ কনফার্ম দিবেন, আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ধাপটি কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রচারক আপনার সাথে মানে কন্ট্যাক্ট করবে এবং আপনার যেই প্রদত্ত মূল্যটি আছে বিজ্ঞাপনের সেটা আপনি বিকাশে পাঠিয়ে দিলেই সেই কাঙ্ক্ষিত ডেটে আপনার পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ হয়ে যাবে। সুতরাং বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে এখন আর আসলে পায়ের জুতোর তলা ক্ষয় করতে হবে না কষ্ট করে, ঠিক আছে। সো এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাই। এটা যখন আপনি সব কিছু এখানে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার পরে এখানে একটা ক্লিক করে জাস্ট সাবমিট ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরেই আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর সাবমিটের পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার তথ্যগুলো দেওয়া থাকবে। এখান থেকে এসে আপনি প্রিন্ট, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করবেন এবং সোনালী স্লিপে ক্লিক করে ফি পরিশোধের জন্য সোনালী স্লিপ প্রিন্ট করে যে কোনো সোনালী ব্যাংকে গিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে, ঠিক আছে। সো প্রদান করার পরে আপনার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন পরবর্তীতে তারা আপনাকে আসলে টাকা জমা দেওয়ার পরে আপনাকে মেসেজ করবে যে পরবর্তীতে প্রসেসটা কী, আপনার যদি কোনো কারেকশন থাকে বা আপনার যদি কোনো ইন্টারভিউ নেওয়া প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কল করা হবে মেসেজের মাধ্যমে, এবং আপনি যেই তথ্যগুলো বা যেই কাগজপত্র গুলো এখানে আবেদন করার সময় জমা দিচ্ছেন বা অ্যাটাচ করছেন এই কাগজপত্রগুলো কিন্তু প্রত্যেকটা হার্ড কপি আপনাকে ওই ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। সো এখন চলে আসে যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমাদের অ্যাপ্লিকেশন করতে তাহলে কতদিন সময় লাগবে বা সার্টিফিকেটটা কারেকশন হয়ে আসতে কতদিন সময় লাগবে। সো আপনি আবেদন করার পরে সাধারণত 3 মাসের মতো সময় লাগতে পারে এবং 3 মাসের মধ্যে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে আবার মেসেজের মাধ্যমে জানানো হবে, দেন আপনি আবার সার্টিফিকেট উত্তোলন করার জন্য একটা অনলাইনে আবেদন করবেন ঢাকা বোর্ডের মাধ্যমে। আবেদন করার পরে আপনার পুরনো সার্টিফিকেটটা গিয়ে জমা দিয়ে আসার 2 দিন পরেই আপনাকে নতুন সার্টিফিকেট প্রদান করা হবে, ঠিক আছে। সুতরাং আশা করছি বুঝতেই পারছেন যে কীভাবে আপনারা একদম নতুন নিয়মে ঢাকা বোর্ড সহ সারা বাংলাদেশের যে সকল বোর্ডগুলো আছে সেই বোর্ডের সার্টিফিকেট সংশোধন বা নাম সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আবেদন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের কিন্তু সারা বাংলাদেশের সকল বোর্ডের সার্টিফিকেটের উত্তোলন এবং হারিয়ে যাওয়া সার্টিফিকেটের সংশোধন নিয়ে ভিডিও আছে, যেগুলোর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি আবারও বলছি, আপনারা চাইলে নির্দিষ্ট বোর্ড অনুযায়ী আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।